প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিএনএন বাংলা, আমি এইচবি আপনাদের সাথে। আমাদের সিগমেন্ট ভোটার বলছে আপনাকে স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের ডানকুনি পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে। আসুন জেনে নিই এই এলাকার ভোটাররা কি বলছে, কতটা উন্নয়ন হয়েছে এলাকায়, কি আশা প্রত্যাশা রয়েছে এই ভোটারদের। আপনার এলাকায় গত 5 বছরে কতটা উন্নয়ন হয়েছে? ওই আলো বাতি পানি এইগুলি হয়েছে, আর ঘর বাড়ি কিছু লোক পেয়েছে, আমরা একদম পাইনি। আমাদের ভাই পড়ে আছে। আমাদের অনেক কিছু উন্নয়ন হয়েছে, মানে আমাদের পানির সমস্যা ছিল, পানি হয়ে গেছে, ঘরের সমস্যা ছিল, ঘর হয়ে গেছে, লাইটের ব্যবস্থা আমাদের করে দিয়েছে, অন্ধকারে থাকতে হয় না, আর আমরা যে চলবো সেইখানেও আমাদের লাইট। একটা বাচ্চারা আগে যেতে পারতো না অন্ধকার, এখন সেই বাচ্চাটাও ছুটে একা চলে যাচ্ছে, মানে দোকানে যাওয়ার জন্য। কিন্তু তখন ছাড়া অনেক উন্নতি করেছে, রাস্তাঘাট সব জায়গায়, গলি অলি গলিতে আর কি পাকা রাস্তা, কোনো কাদা মারাতে হবে না, জল জমে না, সব কিছু আমাদের ভালোভাবে করেছে। মহিলাদের নিরাপত্তার জন্য কি ব্যবস্থা করা হয়েছে? নিরাপত্তা যে আমাদের এখানে অনেক সিটি ক্যামেরা লাগানো হয়েছে, এই জন্য আমরা অনেকটা মানে এ থাকি, ভালো আছি, আর আমাদের অতটা বিপদ আসতে পারে না। আর আমাদের এখানে অনেকই ইয়ে হয়েছে, রাস্তাঘাট অনেক ভালো হয়েছে। উন্নতি সবই ঠিক আছে, কোনো প্রবলেম নেই, কিন্তু আমি যেখানটায় থাকি সেখানটা আমার কিছুই হয়নি। কি চাইছেন তাহলে? চাইছি ছোট ছেলেটা একটা ঘুরছে, আবার আর মতন তার একটা কাজ, এবার একটু থাকার জায়গাটা, তাহলেই শান্তি। রাস্তাঘাট কোনো প্রবলেম নেই। জলের সমস্যা কিছু আছে? কিছু নেই, সব ঠিক আছে, কিন্তু প্রয়োজনটা হচ্ছে ছোট ছেলের একটা কাজ, আর ওই যে টাকা দিয়ে যে ঘরটা, ওই ঘরটা। আপনি ওই হাউজিং ফর অল বা প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পাননি? না, কিছুই পাইনি। আপনার নাম? আমার নাম কাশ্মীরা বেগম। আমরা খুব আনন্দ আছি, এরম কেউ করতে পারবে না, মোদি তো এরম দেবে না, মোদি হতাও। আপনার এলাকায় গত 5 বছরে কেমন উন্নতি হয়েছে? উন্নতি তো হচ্ছে, উন্নতি হয়েছে তো, হচ্ছে তো। সমস্যা আছে আপনার এলাকায় কোনো সমস্যা? এই রাস্তাঘাটগুলো, এই কলটা খারাপ হয়ে গেছে, এইসব। আপনি ভোট দিতে যাবেন? হ্যাঁ, ভোট পারি যাব। আর কি চাইছেন এরপরেও, কি আপনি মোদিকে চাইবেন? সেটা এখন ভেবেছি যে দেখি। রাজ্য সরকার ভালোই উন্নতি করেছেন, রাস্তাঘাট একটু খারাপ, বাকি লাইট, স্ট্রিট লাইট, জলের ব্যবস্থা খুবই ভালো। এটা ডানকুনি পৌরসভার অন্তর্গত, এখানকার ভালোই উন্নতি হয়েছে। আর মহিলাদের নিরাপত্তার জন্য কি ব্যবস্থা? হ্যাঁ, আমাদের এলাকার মহিলাদের খুব নিরাপত্তা। এখন আমরা কথা বলবো একজন প্রবীণ নাগরিক, একজন প্রবীণ ভোটারের সাথে। দাদু, আপনার এলাকায় গত 5 বছরে কেমন উন্নয়ন হয়েছে? ভালোই হচ্ছে, রাস্তাঘাট আলো জল, হ্যাঁ, তারপর আশপাশে সব যা কিছু উন্নতি মোটামুটি ভালোই চলছে। ভোট দিতে যাবেন তো এবার? হ্যাঁ, অবশ্যই। তো আপনার যে এইবারে দাঁড়িয়েছেন, তিনি যদি নির্বাচিত হয়ে আসেন, তার কাছে আপনি কী আশা প্রত্যাশা করছেন, আর কী কী হলে ভালো হয়? তার কাছে আশা প্রত্যাশা কী, তার সেই যে দাঁড়াবেন উনি, হ্যাঁ, ভালোভাবে যেমন কাজ হচ্ছে আরও ভালোভাবে করবেন, এটাই দেখলেই আমাদের ভালো লাগবে। বুঝতে পারছেন, আমরা কথা বলছিলাম একজন প্রবীণ ভোটারের সাথে, তিনি কিন্তু জানালেন যে জনপ্রতিনিধি ছিলেন গত 5 বছর ধরে, তিনি কিন্তু যথেষ্ট উন্নয়ন করেছেন এবং কোনো সমস্যাও এখন পর্যন্ত কিন্তু এলাকায় নেই। তবে তারা আশা করছে ভবিষ্যতে যিনি নির্বাচিত হয়ে আসবেন তার কাছে কিন্তু তারা আশা করছে যে তারা আরও এইভাবে উন্নয়ন করে যাবেন এবং তাদের সুযোগ সুবিধার দিকে তারা খেয়াল রাখবেন। ক্যামেরায় অঙ্কুশের সাথে এইচবি ডিএনএন বাংলা ডানকুনি।